পিয়ারা গাছের যখন 1 বছর বয়স হয়ে যাবে তখন এরমভাবে অন্য জায়গা থেকে মাটি এনে এখানে ফেলতে হবে, সেই মাটি শুকিয়ে গেলে এরমভাবে খুঁচে খুঁচে সমস্ত পেয়ারা গাছের গোড়ায় ছিটিয়ে দিতে হবে। কিন্তু মনে রাখতে হবে যে এই বাগানের গোড়া থেকে মাটি খুঁজলে হবে না, অন্য জায়গাতে মাটি এনে ফেলতে হবে। তাহলে এখান দিয়ে মাটি খুললে শেকড় কেটে যাবে, ভালো ফলন হবে না। এখন টেম্পারেচার হাই, 39 ডিগ্রি টেম্পারেচার। এখানে মাটি এরমভাবে দিয়ে সমস্ত বাগানে দিয়ে এরম দিয়ে ছড়িয়ে দিতে হবে। পেয়ারা গাছের যখন 1 বছর বয়স হয়ে যাবে তখন এই এখান দিয়ে অন্য জায়গা দিয়ে মাটি এখান দিয়ে এই মাটি তোলা হচ্ছে, মাটি তুলে গাছে গোড়ায় দেওয়া হবে। এই মাটি একটু শুকিয়ে গেলে মাটিগুলো কেটে এরকম কুচো কুচো করে গাছে গোড়ায় সাজিয়ে সাজিয়ে দিতে হবে। এই যে মাটি ফেলা হচ্ছে আপনারা দেখছেন, সমস্ত বাগানে এরকম ছিটিয়ে দিতে হবে মাটি ফেলে, অন্য জায়গা থেকে এনে দিতে হবে। মাটি দেওয়া হয়ে গেলে এরমভাবে যে মোটর চলছে এরমভাবে সবকটা গাছে গোড়ায় জল সেচ দিয়ে গাছ ভেজাতে হবে। এই যেমন গাছে গোড়ায় জল দেওয়া হচ্ছে, এরকমভাবে গোড়াগুলো ভিজিয়ে দিতে হবে। মাটি দেওয়া হলে টোটালটাই মাটি দেওয়া হবে, ওই যে ফাঁকা ফাঁকা আছে ওগুলোও মাটি দেওয়া হবে। এখন গোড়াগুলো মাটি দেওয়া হয়েছে তাই ভেজানো হচ্ছে। আমার গাছে কত কুঁড়ি এসছে দেখুন, আমি এই পদ্ধতিতে চাষ করে আমার গাছে অনেক কুঁড়ি এসছে। তা আমি এরমভাবে চাষ করি, আপনারা দেখেন, আপনারাও করতে পারেন এরমভাবে চাষ। দেখেন কত এক একটা গাছে কত করে কুঁড়ি এসছে, পেয়ারার ফুল এসছে এক একটা গাছে কত। এই গাছটাতে দেখেন, এই গাছটাতে কত ফুল এসছে। আর এই গাছটাতে দেখেন সমস্ত গাছে এরমভাবে ভর্তি হয়ে গেছে, 1 বছরের গাছ। এই গাছটাতে দেখেন, আপনারাও চাইলে এরমভাবে চাষ করতে পারেন। পেয়ারার সাইজ যখন এমন হবে তখন পেয়ারাতে পিপি বেঁধে দিতে হবে, প্লাস্টিক বেঁধে দিতে হবে। এই আমার যেমন প্লাস্টিক বাঁধা আছে, পেয়ারাতে প্লাস্টিক না বাঁধলে পেয়ারা বাড়বে না, অল্পতে কালো হয়ে ঝরে যাবে। সব পেয়ারা প্লাস্টিক বাঁধতে হবে সমস্ত পেয়ারাতে। দেখেন কত কুঁড়ি এসছে পেয়ারা গাছে। এই যে আমার 18টা পেয়ারা গাছ আছে, এই 18টা পেয়ারা গাছের এই যে ভিডিও, এই যে দূর থেকে দেখা যাচ্ছে, এই জুম করে দিলাম, এই সমস্ত গাছ প্লাস্টিক বাঁধা।